আজকের বিষয় ডিনামাইটের আবিষ্কারক ও নোবেল পুরস্কারের অর্থদাতা অ্যালফ্রেড নোবেল। অ্যালফ্রেড নোবেল ছিলেন একজন সুইডিশ পদার্থবিদ, ইঞ্জিনিয়ার, আবিষ্কারক, ব্যবসায়ী, অস্ত্র নির্মাতা এবং একজন দানশীল ব্যক্তিত্ব। তাঁর পেটেন্ট নেওয়া 355টি আবিষ্কারের মধ্যে ডিনামাইট আবিষ্কার সর্বাধিক বিখ্যাত। বিখ্যাত ইস্পাত নির্মাতা প্রতিষ্ঠান বফোর্সের মালিক ছিলেন অ্যালফ্রেড নোবেল। তাঁর হাতেই প্রতিষ্ঠানটি একসময় অন্যতম বৃহৎ অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। মৃত্যুর আগে উইল করে তিনি তাঁর 94% সম্পত্তি নোবেল ইনস্টিটিউট প্রতিষ্ঠার জন্য দান করে যান। বর্তমানে প্রতি বছর তাঁর নামে নামাঙ্কিত পৃথিবীর সবথেকে সম্মানীয় নোবেল পুরস্কার দেওয়া হয়ে থাকে বিশেষ কয়েকটি ক্ষেত্রে অসামান্য অবদান রাখার জন্য। 1833 সালের 21 অক্টোবর সুইডেনের রাজধানী স্টকহোমে একটি দরিদ্র পরিবারে অ্যালফ্রেড নোবেল জন্মগ্রহণ করেন। তাঁর পুরো নাম ছিল অ্যালফ্রেড বার্নহার্ড নোবেল। তাঁর পিতার নাম ইমানুয়েল নোবেল এবং তাঁর মাতার নাম ক্যারোলিনা আন্দ্রিয়েত নোবেল। তাঁর পিতা ছিলেন একজন উদ্ভাবক এবং ইঞ্জিনিয়ার। অ্যালফ্রেড তাঁর পিতামাতার তৃতীয় সন্তান ছিলেন। পৈতৃক দিক থেকে তিনি ছিলেন সুইডিশ বিজ্ঞানী ওলাস রুডবেকের উত্তরসূরি, কিন্তু তাৎক্ষণিক পিতার ব্যবসায়িক ব্যর্থতার কারণে ছোটবেলা থেকেই তিনি অত্যন্ত দারিদ্র্যের মধ্যেই বড় হয়েছিলেন। তাঁর প্রাথমিক শিক্ষা শুরু হয় 7 বছর বয়সে জ্যাকবস প্যারিস অ্যাপোলজিস্ট স্কুলে। সেই স্কুলে পড়াশোনার আদর্শ পরিবেশ না থাকলেও তিনি তার সাথে মানিয়ে নিয়ে পড়া চালিয়ে যেতে থাকেন। এরপর তাঁর যখন মাত্র 9 বছর বয়স, তখন তাঁর পরিবার রাশিয়ায় চলে যায়। সেখানে তাঁর পিতা রাশিয়ান মিলিটারির জন্য অস্ত্র তৈরির একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন এবং এর ফলে কিছুটা হলেও তাঁদের আর্থিক অবস্থার উন্নতি হয়। তাঁর পিতা ছিলেন কঠোর প্রোটেস্ট্যান্ট নিয়মকানুনের অনুসারী। রাশিয়ায় থাকাকালীন তিনি তাঁর সন্তানদের আর স্কুলে যেতে দেননি। বাড়িতে গৃহশিক্ষক রেখে তিনি তাঁদেরকে প্রোটেস্ট্যান্ট ভাবধারায় শিক্ষাদান করেন। রসায়ন ছিল অ্যালফ্রেডের প্রিয় বিষয় এবং এই বিষয়ে তিনি বেশ দক্ষতা অর্জন করেছিলেন। তাছাড়াও ইংরাজি, রুশ, ফরাসি এবং জার্মান ভাষাও তিনি শিখে ফেলেন। পাশাপাশি এই সময় রাশিয়ায় অ্যালফ্রেডের পিতার অস্ত্র ব্যবসা সমৃদ্ধশালী হতে থাকে এবং তা ক্রমশ পরিচিতি লাভ করে। অ্যালফ্রেড নোবেল প্রথম জীবনে একজন লেখক হতে চেয়েছিলেন আর এই কারণেই তিনি এই সময় ইংরেজ কবি শেলির লেখার দ্বারা প্রভাবিত হয়ে কবিতা লিখতে শুরু করেছিলেন। কিন্তু 1863 সালে রাশিয়ায় থাকাকালীন তিনি কঠোর পরিশ্রম শুরু করেন। এরই মধ্যে তাঁর পিতামাতা সুইডেনে ফিরে যান, কিন্তু তিনি রাশিয়াতেই থেকে যান। এখানে তিনি একটি ছোট শিল্প কারখানায় নিজের ল্যাবরেটরি স্থাপন করেন। শারীরিকভাবে খুব একটা ভালো স্বাস্থ্যের অধিকারী না হলেও সেই সময় তিনি প্রতিদিন প্রায় 18 ঘন্টা ল্যাবরেটরিতে কাজ করতেন। কিছুদিনের মধ্যেই তিনি নাইট্রোগ্লিসারিনের বিস্ফোরণ ঘটাতে শিখে যান। এই নাইট্রোগ্লিসারিন বিস্ফোরণে তাঁর ভাই পুড়ে মারা যান, কিন্তু তাতেও তিনি দমে না গিয়ে তাঁর গবেষণার কাজ চালিয়ে যান এবং খুব তাড়াতাড়ি তাতে সাফল্য লাভ করেন। অবশেষে তিনি তাঁর বিখ্যাত ব্লাস্টিং ক্যাপ ডিটোনেটর আবিষ্কার করেন। এই ব্লাস্টিং ক্যাপ ডিটোনেটর আজও কোনো কোনো কাজে ব্যবহৃত হয়ে থাকে। 1863 সালে তিনি নাইট্রোগ্লিসারিনের সাথে কাঠকয়লার মতো আরও কিছু পদার্থ মিশিয়ে এক প্রকার শক্তিশালী এবং স্থিতিশীল বিস্ফোরক তৈরি করেন। 1864 সালে তিনি তাঁর এই নতুন বিস্ফোরকের জন্য
সুইডিশ পেটেন্ট অফিসে পেটেন্টের জন্য আবেদন করেন। তবে কিছু দুর্ঘটনা ঘটে যাওয়ায় তাঁর আবেদন মঞ্জুর হচ্ছিল না। এরপর তিনি আবার গবেষণা শুরু করেন। তিনি নাইট্রোগ্লিসারিনকে কিসেলগার, কাঠের গুঁড়ো, সিলিকেট ইত্যাদি শোষক পদার্থ দিয়ে শোষণ করিয়ে নেন। তারপর তিনি এই বিস্ফোরককে কাগজে মুড়ে তৈরি করেন ডিনামাইট। তিনি গ্রিক শব্দ ডিনামিস থেকে ইংরাজি প্রতিশব্দ ডিনামাইট শব্দটি তৈরি করেন, যার অর্থ হল শক্তি। তবে এই ডিনামাইটকে শান্তিপূর্ণ কাজে ব্যবহার করা হবে বলেই তিনি বিশ্বাস করতেন। এরপর 1875 সালে তিনি গ্যালিগনাইট নামক এক প্রকার বিস্ফোরক তৈরি করেন। এই গ্যালিগনাইট ছিল ডিনামাইটের থেকে অনেক বেশি শক্তিশালী, স্থিতিশীল এবং নিরাপদ। এই গ্যালিগনাইট ডিনামাইটকে নিয়ে যায় এক ভিন্ন মাত্রায়। এরপর 1887 সালে তিনি নাইট্রোসেলুলোজ এবং নাইট্রোগ্লিসারিনের মিশ্রণে তৈরি করেন বুলেট এবং কামানের শেলে ব্যবহারের জন্য এক প্রকার প্রোপ্যালেন্ট, যার নাম ব্যালিস্টিট। ফরাসি মিলিটারি এই ব্যালিস্টিটের প্রতি কোনো আগ্রহ না দেখালে তিনি ইতালির মিলিটারিকে দিয়ে লাইসেন্স করিয়ে নিতে সক্ষম হন। যদিও এর জন্য পরে ফরাসি সরকার তাঁর বিরুদ্ধে মিথ্যা প্রচার করে তাঁর গবেষণাগারে অভিযান চালায় এবং অনেক সরঞ্জাম বাজেয়াপ্ত করে। এই ঘটনায় অত্যন্ত দুঃখ পেয়ে তিনি চিরতরে ফ্রান্স ছেড়ে ইতালিতে চলে যান। এরপর 1884 সালে তিনি সুইডেনের দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেসে যোগ দেন। 1894 সালে তিনি উপসালা ইউনিভার্সিটি থেকে সাম্মানিক ডক্টরেট উপাধি পান। তিনি তাঁর আবিষ্কৃত ডিনামাইট থেকে যত উপার্জন করছিলেন তত তিনি অনুশোচনায় ভুগতে শুরু করেন। তিনি বুঝতে পেরেছিলেন যে তাঁর অবর্তমানে মানুষ তাঁকে চিরকাল ঘৃণা করবে, বিশেষ করে বিস্ফোরণের কারণে তাঁর ভাইয়ের মৃত্যুর পর। তিনি একথা গভীরভাবে উপলব্ধি করেছিলেন। এরপর অ্যালফ্রেড নোবেল তাঁর আবিষ্কৃত ডিনামাইটের বিভীষিকাময় দিকটি উপলব্ধি করে এর প্রায়শ্চিত্ত করতে তিনি ভবিষ্যতের পৃথিবীকে আরও সুন্দরময় করে তুলতে এক অভাবনীয় কাজ করে গিয়েছিলেন। তিনি তাঁর বিশাল স্থাবর ও অস্থাবর সম্পত্তি সকল মানুষের হিতার্থে কাজ করা ব্যক্তিদের পুরস্কার প্রদানের জন্য রেখে গিয়েছিলেন। তিনি তাঁর নিজের 94% সম্পত্তি দিয়ে পদার্থবিদ্যা, রসায়ন, চিকিৎসাশাস্ত্র, সাহিত্য ও শান্তি এই 5টি বিষয়ে বিশ্বের সেরা ব্যক্তিদের পুরস্কার প্রদানের জন্য ফান্ড তৈরি করেন, যার ফলস্বরূপ তাঁর মৃত্যুর পর 1901 সাল থেকে নোবেল পুরস্কার প্রদান করা শুরু হয়। কিন্তু অর্থনীতিতে এই পুরস্কার প্রদান করা শুরু হয়েছে 1968 সাল থেকে। অ্যালফ্রেড নোবেল তাঁর উইলে অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রদানের কথা উল্লেখ না করলেও 1968 সাল থেকে অর্থনীতিতে এই পুরস্কারটিকে মূলত অ্যালফ্রেড নোবেল স্মৃতি রক্ষার্থে হেরিজ রিক্সব্যাংক পুরস্কার নামে ডাকা হয়, কারণ সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক এই পুরস্কারটির প্রচলন করে। তবে এই ক্ষেত্রে বিজয়ীর নাম বাছাইয়ের দায়িত্ব পালন করে আসছে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস। অবশেষে 1896 সালের 10ই ডিসেম্বর অ্যালফ্রেড নোবেল হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 63 বছর। তাঁর মৃত্যুর পর তাঁকে স্টকহোমের নোরা বি গ্র্যাবনিংস ফ্ল্যাটসেনে কবরস্থ করা হয়।